তো প্রিয় দর্শক এখানে আসলাম আসার পরে তো কিছু মানুষের থেকে জানবো, তো চলুন এখানে আমাদের যে কোলাঘাট হচ্ছে মানে স্কুল মাঠের এখানে কেমন লাগছে, এখানে কেমন লাগছে আপনাদের? এই যে দারুণ লাগছে। তো বিজয় দশমীর প্রত্যেকটা মানুষকে কি বলতে চান? বলতে চাই যে ভালো থাকুন, আসছে বছর আবার হবে। শুভ বিজয়া। শুভ বিজয়া। তো আগের বছর আবার সবাই সাথে দেখা হবে, সবাই ভালো থাকুক। তো চলুন এই একজন আমাদের ভিডিও মনে দেখে, প্রিয় দর্শক কেমন আছে? খুব ভালো, শুভ বিজয়া। সবাইকে শুভ বিজয়া। আমরা কিন্তু গোটা কোলাঘাট আজকে আপনাদের দিকে ঘুরে দেখাচ্ছি লাস্ট দিনে, তো চলুন আজকে আপনাদের দিকে দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন শুভ বিজয়া দশমীর, সবাইকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। তো আজকে আপনাদের দিকে দেখাচ্ছি কোলাঘাটের রাজপথ, আজকে কোলাঘাটটা নিয়ে আপনাদের দিকে পুরো তুলে ধরছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্যান্ডেল এবং অসাধারণ হয়েছে, এবং লাইটিংয়ের যে কাজ, আমাদের সবাইয়ের প্রিয় শহর কোলাঘাট। যারা কোলাঘাটবাসী দেখছেন, পুজোর পর এই ভিডিওটাকে আপনারা দেখতে পাবেন অবশ্য, যেহেতু আজ বিজয় দশমীর রাত্রের ভিডিওটা তুলছি, আপনারা দেখতে পাবেন কালকে, কালকে নাহলে পরশু দিন, মানে তো পুরো আপনাদের দিকে দেখাচ্ছি আজ কোলাঘাট যে সংকেত ক্লাব আছে। এখন আমরা সংকেত ক্লাব ছাড়িয়ে চলে যাচ্ছি প্রিয় দর্শক কাঠচোড়ার কাছে। তো ঘুরে এসে কিন্তু আমরা আপনাদের দিকে দেখাবো সেই সংকেত ক্লাব এবং এই যে আদার্স আরও যে কোলাঘাটের মানে এলাকায় যে যত যাবতীয় দুর্গাপুজো হয়েছে আজকে আমি আর দেখাচ্ছি আপনাদের। কাঠচোড়া চলে এসেছি, এখানে ইংলিশ গান হচ্ছে, ইংলিশ গান তো কিছু বুঝতে পারছি না, তো চলুন আপনাদের দিকে কাঠচোড়া দেখাচ্ছি। তো ইংলিশ গান একটু শুনতে শুনতে আমরা চলে যাই, বিভিন্ন মিউজিক বাজছে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন, গানটা কিন্তু বুঝতে পারছো তুমি? হ্যাঁ, পপ গান, পপ গান, পপ গান। জহর ইংলিশ পড়া আছে, অনেক পড়াশোনা আছে, ও হয়তো বুঝতে পেরেছে, আমি বুঝতে পারিনি। গাড়িটাকে এখানে রেখে দেখো, তাও সামনে একটা মোটর সাইকেল যাচ্ছে দেখতে পাচ্ছেন, পুরো কীভাবে পুরো ধোঁয়া বের করছে গাড়িটা, মানে ইঞ্জিনের অনেক দিন কাজ করে না, পুরো দূষণ ছেড়ে ছেড়ে কোলাঘাটের রাজপথে বেরিয়ে যাচ্ছে দেখুন। তো প্রিয় দর্শক, আমরা এই কোলাঘাট একদম চলে এসেছি কাঠচোড়ায় আপনাদের দিকে দেখাচ্ছি। তো দেখুন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের এই কাঠচোড়া, কোলাঘাট যে কাঠচোড়া আমরা এই মাত্র আসলাম। তো আজকে আপনাদের দিকে দেখাবো আমাদের সেই বিখ্যাত, যে এটা কী লেখা আছে আগলিতে, কাঠচোড়া নাকি? হ্যাঁ। তো প্রিয় দর্শক এখানে মেলাও রয়েছে, তো সরাসরি দেখতে পাচ্ছেন, তো খুব সুন্দর লাগছে প্রিয় দর্শক। ইংলিশ গান হচ্ছে, ড্যান্স করতে ইচ্ছা হচ্ছে। তো চলুন আপনাদের দিকে কোলাঘাট পুরো কাঠচোড়া সরাসরি দেখাচ্ছি, ফটো তুলছে সবাই, সেলফি তুলছে, আমরাও এসেছি। তো আপনাদের দিকে দেখাচ্ছি এই যে গণপতি বাবা মরিয়া, এত সুন্দর। প্রিয় দর্শক দাঁড়াও, তার আগে আমরা একটু মাইকা ফোন লাগিয়ে দেবো, মাইকা ফোন না লাগালে এত সুন্দর কিন্তু জিনিসগুলো আসবে না, তো সেই জন্য কিন্তু মাইকা ফোন লাগিয়ে দেবো আমরা এক্ষুনি, খুব শিগগিরই কিন্তু মাইকা ফোন লাগিয়ে আমরা চলে এসেছি। হ্যাঁ, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কাঠচোড়া, এখানে খুব সুন্দর লেগেছে, বহু মানুষ এবং হচ্ছে যারা ভালোবাসে ঠাকুরের সবাই সেলফি তুলছে, আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি, এত সুন্দর মন কেড়ে নেওয়ার মতন একটা দৃশ্য আমাদের কোলাঘাট আছে এটা কাঠচোড়া। তো চলুন আপনাদের দিকে দেখাই আরও ঘুরে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি দর্শকের মোটামুটি ভালোই ভিড় লেগেছে, আর জহরদাকে আজকে হ্যান্ডসাম লাগছে, তো যেহেতু একদম নতুন জামা পরে এসে, নতুন জামাটা কোথায় ছিল তোমার? হ্যাঁ, নতুন কিনেছো নয়? তো দেখতে পাচ্ছ ওকে পুরো আজকে জহরদাকে পুরো হ্যান্ডসাম লাগছে, বয়স কম হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন আর 50-60 বছর বয়স বলে মনে হয়নি। তো হ্যাঁ, শুভ বিজয়, সবাইকে শুভেচ্ছা। তো হ্যাঁ দর্শক, আমরা আপনাদের দিকে দেখালাম কোলাঘাট আমাদের কাঠচোড়া, তো আমরা এখান থেকে কাঠচোড়া দিকে কিন্তু সরাসরি বেরিয়ে যাব সেই জায়গা, সেই জায়গা বলতে আরও বিভিন্ন জায়গা। তো এখানে খুব সুন্দর গান হচ্ছে, গানটা পুরো পপ গান, তো এটা জহরদা বললো পপ গান হচ্ছে, তো আমি কিন্তু প্রিয় দর্শক বুঝতে পারছি না, তো মোটামুটি খুবই ভালো হবে নিশ্চয়ই, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আপনারা অবশ্যই এই এনজয় করুন। তো চলুন আপনাদের দিকে সরাসরি একদম কোলাঘাট যে আমাদের কাঠচোড়া আছে সেই কাঠচোড়া দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি একদম কিন্তু কোলাঘাটের রাজপথে। আর দেখতে পাচ্ছেন জহরদাকে আজকে পুরো যেন মনে হচ্ছে সে কীর্তনিয়া অর্কেস্টার করতে হবে, একদম ঝাঁকাশ জামা পড়েছে, চকচক করছে পুরো প্রিয় দর্শক। তো সরাসরি দেখতে পাচ্ছেন বিজয় দশমী, হ্যাঁ অর্ক ভালো তো, একদম অর্ক বেরিয়ে যাচ্ছে প্রিয় দর্শক। তো চলুন আজকে আপনাদের দিকে দেখাই পুরো কোলাঘাটটা ঘুরে। তো প্রিয় দর্শক, তো চলুন আপনাদের দিকে কাঠচোড়ায় আমরা প্রতিমা এবং প্যান্ডেল এবং এলাকার পরিবেশটা তুলে নিয়ে গিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি সোজা একদম সেই এর কাজটা, মানে হ্যাঁ সংকেত ক্লাবের কাছে যাচ্ছি, তারপরে আপনাদের দিকে বাদবাকিটা দেখাচ্ছি। তো দেখতে থাকুন,
यार मेरे जान इंतजार का इंग्लिश गान হচ্ছে প্রিয় দর্শক তো বুঝি না যাও গেয়ে দিচ্ছি আর কি তোমরা যদি ভালো লাগে এই গানটা অবশ্যই লাইক দিবে ও সিনরিকা লাগে যা দমা দন মস্ত মন অন্দর লাগে দা আনে অন্দর তো প্রিয় দর্শক কলাঘাট হ্যাঁ দোকানদানি সামলি এলাম তো আজকে আমরা আসলাম সংকেত ক্লাবে তো চলুন আজকে আপনাদের দিকে সংকেত ক্লাবের পুরো প্যান্ডেল এবং এখানে দেবী দর্শন করাচ্ছি তো চলুন খুবই ভালো হয় এখানে সংকেত ক্লাবে তো প্রত্যেক বছরের মতন আমরা কিন্তু আজকে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন অনেক মা বোনেরাও কিন্তু এসেছে তো লাস্ট দিনে আজকে আমরা ভালো তো তো বৌদি দীঘাই ছিল প্রিয় দর্শক দীঘা থেকে কখন হ্যাঁ দীঘা থেকে কখন এসছো আই অ্যাম কালকে সন্ধ্যাবেলা এসেছি বৌদি মোটামুটি আমাদের খুব ভিডিও টিডিও করে আমি খুব ফ্যান ওনার প্রত্যেকটা ভিডিও দেখি হ্যাঁ তো বৌদির ভিডিও কেমন হয় তোমার কখন এলে দীঘা থেকে কালকে সন্ধ্যার সময় তো আমি তো প্রথমে দেখে অবাক কালকে কিন্তু সকালেই কিন্তু বৌদির প্রথম সকালে মোবাইল খুলে ভিডিও দেখেছি থ্যাংক ইউ খুব ভালো তো খুব ভালো হয়তো আমি লাইক দিতে পারিনি প্রত্যেকটা ভিডিও কিন্তু বৌদির দেখি তো চলুন চলে যাচ্ছি একদম সংকেত ক্লাবে আজকে আপনাদের দিকে দেখাই পুরো সেই সংকেত ক্লাবের জিনিসটা তবে হ্যাঁ ভাই আমরা কিন্তু চলে এসেছি একদম কোলাঘাট যেটা হচ্ছে আমাদের সংকেত ক্লাবের প্রত্যেক বছর করে এখানে একদম ঠাকুর প্রতিমা খুবই সুন্দর তো প্রিয় দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা কেমন লাগছে টাটা কোম্পানি থেকে ফার্স্ট হয়েছে এবারে টাটা যে শারদ উৎসব করেছিল কোলাঘাট সংকেত ফার্স্ট হয়েছে তো প্রিয় দর্শক আমাদের টাটা কোম্পানি এখানে হচ্ছে ফার্স্ট হয়েছিল তো প্যান্ডেল খুব ভালো এবং হচ্ছে ঠাকুরও আমাদের একদম এই সংকেত ক্লাবে অসাধারণ প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও খুবই ফেমাস তো আপনাদের দিকে সরাসরি দেখালাম তো এখান থেকে আমরা বেরিয়ে যাব কিন্তু ওই ওইটা যুবক সংঘ যুবক সংঘ চলে যাব তো আপনাদের দিকে পুরো কোলাঘাটের আজকে প্যান্ডেলটা দেখাচ্ছি দেখতে থাকুন তো এটা হচ্ছে একদম মানে বাতাসার কালার রয়েছে উপরটা তো তার মধ্যেই কিন্তু প্রতিমা খুব তো হ্যাঁ প্রিয় দর্শক কোলাঘাট স্কুল মাঠ কোলাঘাট যে স্কুল রয়েছে সেই স্কুলের আগেই কিন্তু পড়বে এই যে দুর্দান্ত একটা প্যান্ডেল আজকে আপনাদের দিকে দেখাবো আমরা কিন্তু আস্তে আস্তে সেই জায়গায় চলে যাচ্ছি কোলাঘাটের বুকে তো হ্যাঁ দর্শক এখানে এসে দেখতে পাচ্ছি সবাই কিন্তু কোলাঘাট যেটা স্কুল মোড় স্কুল যে দেখতে পাচ্ছেন স্কুলের কিছু সামনেই কিন্তু এখানে সবাই ফটো এবং সেলফি তোলায় সবাই ব্যস্ত তো খুবই সুন্দর লাগছে সবাইকে এত সুন্দর সেজেছে তো ভালো লাগার কোথায় তো চলুন আজকে আপনাদের দিকে আস্তে আস্তে দেখাই আমাদের সেই কোলাঘাট হচ্ছে এখানের যে দেবী মায়ের কিভাবে দেবী মাকে করেছে আপনাদের দিকে দেখাবো তো চলুন আজকে কিন্তু আমরা আস্তে আস্তে চলে এসেছি তো সবাই কিন্তু এত সুন্দর সেজেছে সবাইকে কিন্তু ভালো লেগেছে তো চলুন তো এখানেও এসে বৌদিদের দিকে দেখতে পেলাম তো চলুন এখানেও আপনাদের দিকে দেখাই কোলাঘাট এটা কোলাঘাট কোন জায়গায় বলতে যুবক সংঘ যুবক সংঘ হ্যাঁ যুবক সংঘ কোলাঘাটি হাই স্কুল খুব সুন্দর হয়েছে তো সব থেকে মানে খুব সুন্দর হয়েছে তো প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে স্কুল মাঠে হয়েছে না স্কুল মাঠে হয়নি তো স্কুল মাঠে নয় স্কুল মাঠের কাছেই কিন্তু এত সুন্দর প্যান্ডেল হয়েছে স্কুল মাঠেও হয়েছে তো চলুন আজকে আপনাদের দিকে স্কুল মাঠের ওখানেও প্যান্ডেলটা দেখাবো অনেক মানুষ রয়েছে কিন্তু আস্তে আস্তে জানি সবাই যেটা জানেন যে কোলাঘাট স্কুল মোড় বিগত দুবছর আগে থেকে কিন্তু এখানে অনুষ্ঠানটা হয়নি কিন্তু স্কুল মোড়টা সব দিকে আমরা ফেমাস এবং সব দিকে পরিচিত তো চলে এসেছি কোলাঘাট স্কুল মোড় তো স্কুল মাঠ তো আস্তে আস্তে কিন্তু প্রিয় দর্শক আমরা যাব সেই স্কুল মাঠে তো মোটামুটি প্রথমে কিন্তু জহরদাকে একজন জহরদা ভাবছিল যে হয়নি হয়তো পুজো কিন্তু না পুজো হয়েছে খুবই সুন্দর ঠাকুর বিসর্জন হয়ে গেছে আপনাদের দিকে দেখাতে পারলাম না আমরা খুবই দুঃখিত তো অনেকটাই কিন্তু প্রিয় দর্শক দেরি হয়ে গিয়েছে তো সেই জন্যই আপনাদের দিকে দেখাতে পারি দর্শক আমরা কিন্তু কোলাঘাট বিবেকানন্দ মোড় কোলেস্টোর মোড় যেটা কোলেস্টোর মোড় নাম ছিল সেটা এখন বিবেকানন্দ নামে পরিচিত তো চলুন কোলাঘাট বিবেকানন্দ মোড়ে প্যান্ডেলটা এবং হচ্ছে প্রতিমাটা কীরম হয়েছে সরাসরি দেখাবো দর্শক আমরা কিন্তু কোলাঘাট হচ্ছে কোলেস্টোর মোড় যেটা অর্থাৎ বিবেকা নামে বিবেকানন্দ মোড়ে পরিচিত হয়েছে হ্যাঁ জিজ্ঞাসা ক্লাব এটা আমরা দীর্ঘদিন এখানে কোলেস্টোর মোড়ে যখন দোকান ছিল চাঁদা দিয়ে আসতাম কিন্তু এবছর থেকে এখানে নেই তো চলে গেছি খড়িচক পলে তো চলুন আপনাদের দিকে পুরো প্রতিমাটা দর্শন করাচ্ছি প্রিয় দর্শক কোলাঘাট থেকে শ্যাম ভাই এত সুন্দর হয়েছে প্রতিমা আপনাদের খুব ভালো লাগবে কোথা গেল জর্দা এদিকে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রতিমা এবং এই প্রতিমাটা এই জোড়া স্যুটটা কিন্তু এ টাইপের হয়েছে বন্যারে জিন টাইপের সবুজ কাকার সবুজ আকৃতি হয়েছে
জোড়াসুর না এটা জোড়াসুরি আর দুজন আছে মহিষাসুর কক আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া গা তোমরা দেখো পিয়া কেমন আমি নৃত্য করি কালনদারিয়া দেখো আসিয়া কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া হ্যাঁ প্রিয় দর্শক আমরা চলে আসলাম কোলাঘাট এই একটা জায়গায় তো চলুন এখানের প্রতিমা খুবই ফেমাস হয় আপনাদের দিকে সরাসরি দেখাবো তো সেই প্রতিমা গাড়িটা কিন্তু ওপাশে রাখতে হবে জর্দা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা রবীন্দ্রসঙ্গ এখানে খুব সুন্দর ঠাকুর হয়েছে তো কোলাঘাটে কিন্তু প্রত্যেকটাই ঠাকুর খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এত ভালো লাগছে আপনাদের মন কেড়ে নেওয়ার মতন তো সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা কোলাঘাটের শ্যাম ভাইয়ের পক্ষ থেকে জানাই তো ঠাকুর কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর খুব শিগগিরির মধ্যেই কিন্তু চলে যাবে বিসর্জনের দিকে তো নমস্কার বন্ধুরা আমি এই মাত্র আসলাম আমাদের কোলাঘাট পাইকপাড়ি যেটা আমার দোকানের কাছেই একদম দোকানের ঢালে তো আপনাদের দিকে সেই দেখেছিলাম আলপনা আঁকা হয়েছিল আলপনার কিন্তু আর কালার নেই তো দেখতে পাচ্ছেন আলপনার কালার পুরো উঠে গিয়েছে তো চলুন আপনাদের দিকে এখানে প্রতিমাটা দেখাই প্রতিমাটা দেখানোর পরে কিন্তু আমরা বেরিয়ে যাবো সেই আসুরালি তারপরে হচ্ছে আসুরালি প্রাইমারি স্কুল তারপরে আসুরালি ফুটবল মাঠ তারপরে কিন্তু আড়ত দেখিয়েই তারপরে কিন্তু আমি প্রিয় দর্শক বাড়ি যাবো এখানে খুবই সুন্দর প্রতিমা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের কোলাঘাট পাইকপাড়িতে এত সুন্দর প্রতিমা হয়েছে তো বলার মতন নয় আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর তো প্রত্যেকটা জায়গায় কিন্তু খুবই সুন্দর প্রতিমা হয়েছে তো সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা কোলাঘাটের শ্যাম ভাইয়ের পক্ষ থেকে তো হ্যাঁ প্রিয় দর্শক কোলাঘাট এটা আসুরালি স্কুল মাঠ তো আমি এখানে কিন্তু প্যান্ডেলটা নিয়ে আগে ভিডিও করেছিলাম তো আপনাদের দিকে লাইটে কিরকম লাগছে সেটা দেখাচ্ছি প্রিয় দর্শক এই আসুরালি হচ্ছে স্কুল মাঠে ঠাকুর দেখতে এসেছিলাম আগে আবার এসেছি তো এসে কিছু বন্ধুদের সাথে পরিচয় হয়ে গেছে তো গৌরাঙ্গ দা আছে যে গৌরাঙ্গ দা আর বাদাম দা আর এই দাদাকে আমি চিনি দা ভবদা তো ভবদা খুব ভালো লাগছে কেমন লাগছে এখানে দারুন দারুন কোলাঘাট সেরা প্যান্ডেল হয়েছে শুভ বিজয় সবাইকে কি বলতে চাও শুভ বিজয় সকলকে একদম বলো আসছে বসুন আবার হবে আসছে বসুন আবার হবে খুব ভালো লাগছে দাদারা সবাই ভালো থাক এই ভগবানের কাছে প্রার্থনা করি তো চলুন আপনাদের দিকে আসুরালি প্যান্ডেলটা দেখাই চলুন এখানে কিছু বন্ধুদের সাথে এসে দেখা হলো তো আপনাদের দিকে লাইটের কাজটা কিভাবে হয়েছে সেটা দেখাচ্ছি দিনের অন্ধকারে কিন্তু প্রিয় দর্শক দেখেছিলাম আসুরালির এখানে তো দিনে রাতের অন্ধকারে লাইটে কিরকম লাগছে তো সরাসরি কোলাঘাট থেকে শ্যাম ভাই আপনাদের বাড়ির ছেলে যারা দীর্ঘদিন ধরে কিন্তু ভিডিওটা দেখেন খুবই সুন্দর ধরে একটা সুন্দর পরিবেশ লাগছে গ্রাম গম্ভ পরিবেশ তো চলুন আপনাদের দিকে ঘুরে ফিরে পুরো সব জায়গাটা দেখিয়ে দিই আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমি অ্যাকচুয়ালি কিন্তু একটা আগে হেলমেট অন্য পরেছিলাম এখন একটা আলাদা হ্যান্ডমেড করে রাখছি তো দেখতে পাচ্ছেন এটা ঝড়া গুনছে তো এটা গাঁতি জাল গুনছে খুব শিগগিরির মধ্যে তাড়াতাড়ি দেখে দিয়েছি কেন এখানে গান চলছে নাহলে কপিরাইট পড়ে যাবে প্রিয় দর্শক তো চলুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর গাড়ি তো আগলি দেখতে পাচ্ছেন জ্যোতিষী হচ্ছে এ করছে তো চলুন আপনাদের দিকে ভিতরটা পুরো সরাসরি গিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে তো প্রিয় দর্শক আমরা কিন্তু দিনের আলোতে যতটাই দেখি একটা লাইটের ব্যাপার আলাদা তো রাতের অন্ধকারে কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে ঠাকুর এবং প্যান্ডেলটা তো সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আগেও আপনারা দেখেছিলেন দিনের আলোতে যেইভাবে লাগছে কিন্তু রাতের আলোতে আরও সুন্দর লাগছে তো মোটামুটি মণ্ডপটা কিন্তু পুরোই হচ্ছে চায়ের ভাঁড় এবং হচ্ছে বিভিন্ন হাতের কার্যকারী দিয়ে কিন্তু বানিয়েছে তো আপনাদের দিকে দেখাচ্ছি তো মোটামুটি এখনও শুভ বিজয়া মোটামুটি মানুষ কিছু রয়েছে এখানে তো চলুন এখান থেকে আপনাদের দিকে দেখাবো আসুরালি মাঠটা তো সাইডে কিন্তু গাছপালাও লাগানো রয়েছে আসুরালি মানে স্কুল মাঠ দেখালাম তো চলুন আসুরালি ফুটবল মাঠটা দেখাবো খুবই ভালো লাগবে দর্শক আমরা আসুরালি মাঠে চলে আসলাম তো চলুন রাতের অন্ধকারে আসুরালি মাঠটা কেমন লাগছে রে হেভি 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 লাগছে আসুরালি সৃষ্টি তো আসুরালি হেভি লাগছে তো চলুন দিনের বেলা দেখিয়েছি রাতের কেমন লাগছে দেখাচ্ছি তো প্রিয় দর্শক এটা আসুরালি হচ্ছে প্যান্ডেল এটা রাতের বেলা কিরকম লাগছে আপনাদের দিকে সরাসরি একদম কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখাচ্ছি এত সুন্দর লাগছে রাতের অন্ধকারে আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন তো চলুন আজকে আপনাদের দিকে পুরো ভিতরে কিভাবে প্রতিমা হয়ে গেছে তো দেখাচ্ছি তো চলুন আস্তে আস্তে আমরা ভিতরে যাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে সরাসরি এসে আমার দোকানের কাস্টমার দীর্ঘদিনের কেমন লাগছে খুব ভালো লেগেছে দেখা হয়ে
তো খুব ভালো লাগছে। তো চলুন আজকে গোয়ার ভিতরে ঢুকে যাচ্ছি, আস্তে আস্তে আপনাদের দিকে দেখাচ্ছি সেই আসুর আলী একদম, কিন্তু সেই গোয়ার ভিতরে ঢুকে যাচ্ছি আমরা। তো এখানে গিয়ে আপনাদের দিকে পুরো দেখাচ্ছি, একদম দেখতে পাচ্ছেন ঝ্যাকাশ লাগছে, তো পুরো ঝ্যাকাশ। তো দেখতে পাচ্ছেন ঝ্যাকাশ বললে কম হবে, তো অসাধারণ একদম অকল্পনীয় বানিয়েছে এখানে লাইট এবং প্যান্ডেল। তো এটা দেখতে পাচ্ছেন আপনারা আসুর আলী স্কুল মাঠ নয়, স্কুল মাঠটা আপনাদের দিকে আগে দেখালাম, এটা হচ্ছে ফুটবল মাঠ। আসুর আলী ফুটবল মাঠের ঠাকুর এবং প্রতিমা একদম খুবই সুন্দর কার্যকারী হয়েছে। তো চলুন এখান থেকে আমরা চলে যাবো, কিন্তু আড়র হচ্ছে দুর্গামণ্ডপ, আড়র দুর্গামণ্ডপে গিয়ে আপনাদের দিকে দেখাবো, এত সুন্দরভাবে ভালো হয়েছে এখানে। তো আড়র দুর্গামণ্ডপে গিয়ে আপনারা সরাসরি দেখতে পাবেন। চলে এসেছি একদম আড়র দুর্গামণ্ডপ। তো দেখতে পাচ্ছেন এখানে খুবই ভিড় লেগে গেছে, আড়র দুর্গামণ্ডপ মানে ভিড় হবে না এরকম কোনো কথা নেই। তো দেখতে পাচ্ছেন সরাসরি টোটোটা কোথায় রয়েছে, হ্যাঁ দেখাচ্ছি আপনাদের দিকে। হ্যাঁ ভাই, এখানে আড়র দুর্গামণ্ডপ মানে কোনো কথা হবে না। তো দেখতে পাচ্ছেন এত ভিড় এখানে, তো চলুন আজকে আপনাদের দিকে দেখাচ্ছি। এখানে শুভ বিজয়া উপলক্ষে এখানে অর্কেস্ট্রা হচ্ছে, এত সুন্দর অর্কেস্ট্রা দেখার জন্য লোক এসেছে সেটা বলে বুঝাতে পারবো না। তো চলুন আগে ফার্স্টে তোমাদের দিকে আমাদের গ্রামের ঠাকুরটা দেখাই। তো প্রত্যেক বছরের মতন এখানে ঠাকুর খুবই ফেমাস। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা আমাদের আড়র দুর্গা পুজো দুর্গামণ্ডপ। তো এত সুন্দর ঠাকুর হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। তো আপনারা দেখতে পাচ্ছেন জোড়াসুর এবং দুর্গা এত সুন্দরভাবে হয়েছে মানে বলার মতো নয়। আপনাদের দিকে এখান পর্যন্তই দেখালাম, তো আপনারা একটু শেয়ার করে দিন এই পূজা পরিক্রমাটা সবাইকে, যাতে আরও বহু মানুষ যারা দূর দূরান্ত রয়েছে এই ভিডিওগুলো দেখতে পায়। তো দেখতে পাচ্ছেন ডবল জোড়াসুর হয়েছে প্রিয় দর্শক, সরাসরি আপনাদের দিকে একদম দেখাচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন। দর্শক শারদিয়ার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা, কোলাঘাট শ্যামভাই নিউ জেন্স পার্লারের পক্ষ থেকে এবং শ্যামভাইয়ের পক্ষ থেকে সবাই ভিডিওটাকে শেয়ার করুন, আর নতুন দেখলে চ্যানেলটি ফলো করুন এরকম ভিডিও দেখার জন্য। তো সবসময় আপনারা সাপোর্ট করবেন ভাইকে। দীর্ঘ দূর আমরা কিন্তু ভিডিও বানিয়ে থাকি আপনাদের দেখার জন্য, আপনাদের ভালো লাগার জন্য, এলাকার জিনিসগুলো তুলে ধরি। যে সকল বন্ধুরা বাইরে রয়েছে কাজের সাইটে, তো আপনারা এনজয় করুন, কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, সবাই পারলে শেয়ার করে দেবেন ভিডিওটা।